সন্তোষ রাখা বলে এই হচ্ছে মামতলার প্রতিদিনের মাছের হাট। কলকাতার সায়েন্স সিটি থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্ব এই মামতলার মাছের হাট। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। খুব ভোর থেকেই শুরু হয়ে যায় এই মাছের হাট। 125 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে পূর্ব কলকাতায় এই ধরনের জলাভূমি। এখানেই বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয়। খুব সকালেই জেলেরা মাছ ধরার কাজ শেষ করে ফেলে। চলছে বিভিন্ন প্রকারের মাছ বাছাই ও মাছের ওজন। এরা যাচ্ছে ফেরি থেকে মাছ নিয়ে। এখানে যে মাছ বিক্রি হয় সবই জীবন্ত। ভোর থেকেই মাছের ক্রেতারা ভিড় জমাতে শুরু করে। এখান থেকেই যায় কলকাতার বিভিন্ন বাজারে এই জ্যান্ত মাছ। এই একমাত্র মাছের হাট যেখানে বরফে দেওয়া মাছ বিক্রি হয় না। মাছের নিলাম হচ্ছে। মাছকে বাঁচিয়ে রাখার জন্য এই পদ্ধতি। এখানে দেখা যাচ্ছে একসঙ্গে অনেক রকম মাছ। এই মাগুর মাছটি বেশ বড় মাছ। চার থেকে 5 কিলো ওজনের পাতলা মাছ। এইভাবে সাইকেল করে মাছ পৌঁছে যায় কলকাতার বিভিন্ন বাজারে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন নতুন ভিডিও দেখার জন্য।